আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। হে আল্লাহ আমাদেরকে বরকতময় করুন, রহমতময় করুন, আমাদের কবুল করুন, আমরা যেন এর পরে পবিত্র মাহে রমাদান পেয়ে যাই। আওয়াজ দাবারে সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি পড়তে পারবো না, পারবো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ও বাল্লিগনা রমাদান। যাইতে যদি পারতাম আমি যাইতে, সবাই যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, দুঃখের সালাম দিতাম আমি বসিয়ারো যায়। ঠিক না? যাইতে যদি পারতাম আমি, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, দুঃখের সালাম দিতাম আমি বসিয়ারো যায়। দুঃখের সালাম দিতাম আমি বসিয়ারো যায়। নবীজি রোজা পাকে উম্মতি উম্মতি ডাকে, ঠিক না? নবীজি রোজা পাকে উম্মতি উম্মতি ডাকে, ডাক শুনিয়া পাপি তাপি, ডাক শুনিয়া পাপি তাপি ধুলাতে লুটায়। যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, দুঃখের সালাম দিতাম আমি, দুঃখের সালাম দিতাম আমি বসিয়ারো যায়। যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়। ঠিক না? আমাদের সমাজে দুইটি মাসি আমরা দেখতে পাই। একটি মাসি হচ্ছে মৌমাছি, যে সুগন্ধি জায়গায় থাকে, ঠিক কিনা বলেন? আর আরেকটি মাছি হচ্ছে ভঙ্গনা মাছি, যে ডাস্টবিনও থাকে এবং খাবারও থাকে, ঠিক কিনা? আর মৌমাছি ফুলের সুগন্ধিময় জায়গা থেকে, সুন্দর জায়গায় থাকে, সে ডাস্টবিনে থাকে, থাকে নাকি? কয়টি মাছি? একটি মৌমাছি, আর একটি হচ্ছে ভঙ্গনা মাছি। ভঙ্গনা মাছি থাকে চাঁপাইনবাবগঞ্জের ওই ডাস্টবিনে আর খাবারে। আমরা টয়লেটে দেখতে পাই, ঠিক কিনা বলে? অথচ মৌমাছি কখনো টয়লেটে ডাস্টবিনে দেখতে পাওয়া যায় না, তারা তাকে মধুর চাকে মধুর সুগন্ধিময় জায়গাতে। আল্লাহর কোরআনের সৈনিকেরা কখনো বাতিল নাস্তিকের বলা থাকতে পারে না। আল্লাহর কোরআনের পাখিরা মৌচাকের মধুরিবার জন্য আল্লাহর কোরআনের বলে, ঠিক কিনা বলে? আজকে আমরা মৌমাছির মতো হব। কার মতো? মৌমাছির মতো। আমরা ওই ভন্ডনা মাছির মতো হব না, কেন? চাপাই দেবন পঞ্চের মানুষ মধুরবে সুগন্ধি জায়গা থেকে, ঠিক কিনা বলে? আমরা দুটি পাখি দেখতে পাই, দেখতে পাই না? আমাদের চাপাই দেবন পঞ্চে দুটা পাখি আমরা দেখতে পাই। একটি পাখি কাউয়া কাক পাখি, চিল পাখি, দেখেছেন আপনারা? এই চাপাই দেবন পঞ্চে দেখা যায় একটা পাখি কাউয়া কাক পাখি, অর্থাৎ চিল পাখি। এর কাজ কি জানেন? আপনারা সবাই বলতে পারবেন। এর কাজ হচ্ছে সকালবেলা হলে মুরগি যখন বাচ্চা নিয়ে বের হয়, হাঁস যখন হাঁসের বাচ্চা নিয়ে বের হয়, ওই কাউয়া কাক পাখি চিল পাখি মায়ের কাছ থেকে বাচ্চা চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কাউয়া কাক চিল পাখির কাজ কি জানেন? মায়ের কাছ থেকে সন্তানকে, অর্থাৎ মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা চুরি করার কাজ হচ্ছে কাউয়া কাক চিল পাখির কাছ থেকে, কিনা? আর একটা পাখি আছে, আপনারা কি চিনেন? সেই পাখিটার নাম হচ্ছে ময়না পাখি। কি পাখি কথা বলে?
ময়না পাখি কথা বলতে পারে না, সুন্দর সুন্দর কথা বলতে পারে। অথচ যেই হাঁসের বাচ্চা চুরি করে, মুরগির বাচ্চা চুরি করে, সেই কাউয়া কাক চিল পাখিটি তাকে উড়ন্ত আকাশে ঠিক কিনা বলে, সেই থাকে উন্মুক্ত বাতাসে। আর যে ময়না পাখি কথা বলতে পারে, সেই ময়না পাখি তাকে খাঁচার ভিতরে ঠিক কিনা বলে। যেই ময়না পাখি কথা বলতে পারে, যেই ময়না পাখি আপনার ইশারা বুঝতে পারে, সেই ময়না পাখিটিকে আমরা বাজার থেকে একটা পিঞ্জিরা একটা কিনে নিয়ে এসে সুন্দর করে বন্দি করে রাখি ঠিক কিনা। একটি ভাব চিন্তা করুন, যেই ময়না কথা শুনে আপনার, যেই ময়না কথা বলতে পারে, সেই ময়নাটিকে আমরা বিপরীত শব্দ ব্যবহার করে সেই ময়নাকে রেখেছি পিঞ্জিরার ভিতরে আর খাঁচার ভিতরে। আর যেই পাখি কাউয়া কাক চিল পাখি হাঁসের বাচ্চা চুরি করে ইফতিজিন করে, যেই যেই পাখিটি মুরগির বাচ্চা চুরি করে সেইটাকে সমাজের সোনার ছেলে ঠিক কিনা বলে। আজকে সমাজের সোনার ছেলে তাকেই বলা হয়, অথচ ময়না পাখিকে খাঁচার ভিতরে রাখা হয় ঠিক কিনা বলে। আমার চাপাই নবাব গঞ্জের ইসলাম ক্রেতা হই জনতা, আসুন আমরা দুটি পাখিকে আমরা সবাই চিনি, দুটি মাছিকে আমরা সবাই চিনি, চিনে না চিনি না কথা বলে। তাহলে আমরা হব কি মৌমাছির মতো, কিসের মতো? আর আমরা হব ময়না পাখি। ময়না পাখি যতই পিঞ্জিরার ভিতরে থাকবে না কেন, এই ময়না পাখির দাম আল্লাহর জমিনে আছে না নাই কথা বলে? আছে। ময়না পাখি দেখেন আমাদের মুক্তি আমির হামজা ভাই, উনি 3 বছর কারাগারে ছিলেন, যেই পাখিটি খাঁচার ভিতরে ছিলেন, খাঁচার ভিতর থেকে যখন মুক্ত হয়ে আসলেন, আমার মুক্তি আমির হামজা ভাই যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ তাওহীদী জনতা ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়ছে প্রাণের দিকে ঠিক কিনা বলে। আজকে ওই ময়নার দাম কমেনি, ময়নার দাম কি বলেন যে কথা বলে, কে বলেন যে কথা বলে? অতএব আসুন নির্যাতন করে নিষ্পৃষিত করে কখন ইসলামকে দাবিয়ে রাখা যাবে? যাবে নাকি? কোরআন কার বাড়ি? চলে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। এসেছি কার ডাকে? আল্লাহর ডাকে, চলে যাব আল্লাহর কাছে। অতএব আসুন আমরা আজকে ময়না পাখির সাথে আমরা আসি না নাই কথা বলে আসি না নাই আল্লাহর কোরআনের সৈনিকের আল্লাহর জমিনে হকের কথা বলবে না বলবে না? এই কণ্ঠের মালিক কেটা? হুকুম চলবে কার? বিধান চলবে কার? আইন চলবে কার? শাসন চলবে কার? আল্লাহর। চলে যাব আল্লাহর কাছে, কথা বলতে হলে সত্যের পথে কথা বলবো ঠিক কিনা বলে। ওরা কি কোনো ব্যক্তির বাণী, কোনো দলের, কোনো গোষ্ঠীর? তাহলে কোরআন কার বাণী? আওয়াজ কেমন তার কোরআন কার বাণী? এই চাপাই নবাবগঞ্জের মানুষের কণ্ঠের আওয়াজটা তো নর্মাল হতে পারে না। চাপাই নবাবগঞ্জের মানুষ হাসি মুখে ইসলামের জন্য কোরআনের জন্য জীবন বিলাই দিতে পারে ঠিক কিনা বলে? তাহলে চাপাই নবাবগঞ্জের মানুষের কণ্ঠের আওয়াজ এত নর্মাল নয়, চাপাই নবাবগঞ্জের মানুষের হৃদয়টা অনেক ভালো। কেন? অনেক বড় মেহমান দেখলে তারা বুকের সাথে জড়িয়ে নেয় সুবহানাল্লাহ বলে। কয়েকদিন আগে আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গায়, জীবননগরে চুয়াডাঙ্গায় মাহফিলে গেছি। তো আমি বললাম যে হাজি হারকে চাপাই তোমরা কথা শুনবে? তো হারকে চাপাই যখন বললাম যে হাজি হারকে হারায় কত খুশি সব, যখন বললাম যে আমাকে চাচারা বলে যখন মাহফিল করে যায় হারকে চাপাই দেবো বলে চাচারা বলে, হাজি বা কোনটা মাহফিলে গেছে, কোনটা মাহফিলে গেছিলে জীবা? কহে না কহে না, হারকে চাচারা কি বলে যে হাজি বা কোনটা গেছিলে? হাজি বা ভিতরে বজা আছে না নাই, মহব্বত আছে না নাই? আমার চাচারা বলে হাজি বা কোনটা গেছিলে, বলে না চাপাই ভাষা? হাজি যুবকেরা তোমরা যদি আজ কথা না বলবে, কথা যদি না বলবে, আজ কথা না বলার কারণে নাস্তিকবাদীরা কোরআন বিরোধীরা আজকে কথা বলার সাইবারে ঠিক কিনা বলে? আজকে যদি আপনি কথা না বলেন, প্রতিবাদ না করেন, আজকে আজকে থেকে একটি সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহর কাছে চলে যাব, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? কথা বলে কার গোলাম? আর যুবক কথা বলে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের কণ্ঠ কে দিয়েছেন? ভয় করবো কাকে? ভয় করবো কাকে? আল্লাহ বলে সমস্যা আছে নাকি? লিল্লাহ তাকবীর। এই সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন,
হাত দিয়েছে আল্লাহ, কথা হবে আল্লাহর, জবাব দিয়েছে আল্লাহ, আর হাত পকড়ে ভরে আছে চাপাই নগর গুঞ্জের মানুষ, হাত পকড়ে ভরে থাকলে হবে? দেখি একটু শুরু করেন, শুরু করেন সবাই, লিল্লাহ করবেন নাকি আপনারা? যদি রাগ করেন ওর মনে কষা বাজারে মিষ্টি খেয়ে দেবেন, তাহলে রাগ করে জীবনে কি দেখা যদি হয় মিষ্টি খেয়ে দিবেন, যা রাগ করবে মিষ্টি খাওয়াবে, তাহলে রাগ শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজ কথা হবে কোরআন থেকে, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হুকুম চলবে কার? আজকে সম্মান দেওয়ার বাড়ি কেটা বলেন তো? আজকে আমি মাহফিল এসেছি এই জনসমুদ্র, এই কোরআনের পাখিরা আজকে আপনারা কোরআনের জন্য এসেছেন, আরামে ঘুম আরাম করে আপনারা কার জন্য এসেছেন না? বক্তার লেগে কার জন্য? কোরআনের মহব্বত এসছেন। যুবকরা খুব ভালো বুঝতে পারছি, মানে আমিও যে কোচবিহার আছে না, দার্জিলিং কোচবিহারে মাহফিলে গেছি, তো হাজার হাজার মুসলিম জনতা, হাজার হাজার কি মুসলিম জনতা দেখলাম, ওখানে বাঙালি বেশি, তো কোচবিহারে মাহফিলে গেছি, এই ইন্ডিয়া কয়েক মাস আগে ইন্ডিয়া মাহফিলে গেছি, তো যাওয়ার পরে হাজার হাজার জনতা দেখলাম, মুসলিম দেখলাম, তবে যেটা বললো না মনে হচ্ছে আমার চাপাই দেওয়ার পর, এবং বাংলাদেশের মুসলিম জনতার চাইতে কণ্ঠের আওয়াজ অন্য কোন রাস্তা নাই, দেখতে মনে কেন চাপাই দেওয়ার গঞ্জের মানুষ কালাই রুটি খায়, ঠিক কিনা বলে? চাল কালাই রুটি খায়, সকাল বেলা হয়ে গেলে পাইনা দাঁড়িয়ে বাড়িয়ে যায়, ঠিক কিনা? দেখা হবে নাকি কোরআনের পাখিদের? আমি কোরআনুল করিমের, কেন আসল কালাই রুটি চাপাই দেওয়ার গঞ্জের আগে ঐতিহ্য কালাই রুটি ধরার কথা, তাহলে ঐতিহ্যের শুধু বড় কথা নয়, আমাদের একটি চাপাই নবাবগঞ্জকে, বাংলাদেশকে এক নামে সবাই চিনে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত করেছে আমরা সোনার, সর্বোচ্চ সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলে? আমরা দেশের জন্য জীবন দিতে পারি, দেশের জন্য রক্ত দিতে পারি, ঠিক কিনা বলে? আজকে আমার মা বোন ভাই রিস্কলা ভেড়ালা সকল মানুষ, সেদিন আমার মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন এই দেশটাকে স্বাধীন করে দেবে, ঠিক কিনা বলে? আজকে 7ই মার্চ যখন আসে তখন আমাদের একটি ভাষণ হৃদয়ে হৃদয়ে চাইয়ে করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আসুন আমরা তাহলে আমরা সকল কবরবাসীর জন্য দোয়া করব, সকল কবরবাসীর জন্য কি করব? দোয়া করব, আমরা প্রত্যেক কবরবাসীগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, শুকর আল্লাহু আমিন। সবার উপস্থিতি আসুন আমরা এই কোরআনুল করিমের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব তৈরি করো না, ইহুদি নাসারা একে অপরের বন্ধু, ঠিক কিনা বলেন? ইহুদি নাসারা একে অপরের বন্ধু, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের তারা বন্ধু হতে পারে না, পারে নাকি বলেন তো? অমুসলমান কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, আল্লাহ নিজেই নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইহুদিদের সাথে চলো না, ইহুদিরা একে অপরের বন্ধু মুমিনের বন্ধু হতে পারে না, মুমিনের বন্ধু হতে পারে না, এবং যারা মুমিন হবে তাদের সাহায্য কে করবে, কথা বলেন তো?
কোরআনের কোরআন কারীমে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মুমিন হও তোমরা চিন্তা করো না, ভয় পেও না, হতাশ হও না। কি বলেছেন আওয়াজটা বলেন, কি বলেছেন? আল্লাহ বললেন দুঃখ পেও না, তোমরা যদি মুমিন হও, মুমিন হও, মুমিন হও, তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আমি আল্লাহ তোমাদের বিজয় লাভ করাবো। সুবহানাল্লাহ বলেন, বিজয় দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক কে? সম্মানদাতা কে? পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আমার বিশ্ব নবীর আদর্শ, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তুমি ইহুদিদের সাপোর্ট নিয়ে মেসির জার্সি পরে বলছো, ফেসবুকে স্ট্যাটাস দিছো, একটা পোস্ট করেছো যে আমি মেসির ভক্ত, আছে না নাই? আপনাদের এখানে মনে হয় নাই? মেসির জার্সি পরে ওরে বাপরে মেসির পরিচয় করে দিয়েছে। মুসলমান যেই আজকে ইহুদিরা সারা মুসলমানের পক্ষে, সারা আজকে মুসলমানের পক্ষে না কথা বলে আজারের বিরুদ্ধে কথা বলে, আজকে ইহুদিরা সারা মুসলমানের ইমানকে নিয়ে তারা ফাজিলা লোকরা, ঠিক কিনা বলে? মুসলমান তুমি ইহুদিদের সাপোর্ট নিয়ে জার্সি পরে মুসলমানের সন্তান পরিচয় দিবা, তোমার এক পয়সার মুসলমানিত্ব থাকবে না, ঠিক কিনা বলে? আজকে তুমি মুসলমানের সন্তান নায়ক নায়িকার পরিচয় দাও। আজকে বাউল গানের শিল্পীরা স্লোগান দিচ্ছে গ্রাম বাংলার সংস্কৃতি বন্ধ হয়ে যাচ্ছে, কিনেছি মানুষ আর ফাটা গান, ফাইটে যাওয়া গান, তালি দেওয়া গান, বল্টু মল্টু আসরে না, এখনকার যুবকেরা আল্লাহর কোরআনের জন্য পাগল, ঠিক কিনা বলে? আওয়াজটা বলেন, আল্লাহর কোরআনের জন্য আমরা এখানে এসেছি, আল্লাহর কোরআনের জন্য আমরা এখানে এসেছি, আল্লাহর কোরআন কারীম কার বাণী? কথা চলবে কার? আল্লাহ। এই কোরআনকে যারা ভালোবাসে এদের সম্মান আল্লাহ বাড়াই না কমে দেয়? আজকে আপনার এখানে এসেছি ফেরেশতারা, এই যে আজকে অজ মিডিয়া এই ভিডিও দিচ্ছে, সারা বিশ্বে এই মাহফিলটা আগামীকালকে প্রচার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলে। এই নতুন বারণসিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর উপজেলার নতুন বারণসিয়া গোরস্থান, এর উন্নতি করবে বিশাল তাফসীর কোরআন মাহফিল, এই জনসমুদ্র কোরআনের পাখিদের আওয়াজ গুলো সারা বিশ্বের মানুষের কাছে চলে যাবে, কারণ আমরা স্মার্ট বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলে? আমরা স্মার্ট বাংলাদেশ পেয়েছি। আর মানুষের ঘরে মোবাইলে ইন্টারনেটে এখন প্রত্যেকটি আরএমের আলোচনা প্রত্যেকের পকেটে এখন, ঠিক কিনা বলেন? স্মার্ট বাংলাদেশ আমরা পেয়েছি, ডিজিটাল বাংলাদেশের পরে পেয়েছি আমরা কি স্মার্ট বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলি আমরা। সম্মান মুসলিম হলে আসুন আমরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ورأيت الناس يدخلون في دين الله أفواجا. جرب الله أكبر. الله رب العالمين بلن আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ বিজয় দান করব। নবী আপনি দেখবেন মানুষ দলে দলে সারিবদ্ধভাবে আল্লাহর দিকে আসবে। আপনার কার দিকে এসেছেন বলেন? কথা বলে কার দিকে? আল্লাহর দিকে এসেছি, আল্লাহর কাছে চলে যেতে হবে রে যুবক। আর নতুন মানুষিয়া আল্লাহর কোরআনের সৈনিকেরা, আ যুবক দিলের কান্তা তোমারে দাও রে যুবক, হযরত বিলাল যে উমাইয়ার বাড়িতে কাজ করত, সে উমাইয়ার খাবার হজরত বিলাল ছাগল গুলো যখন চড়াইতে যাতে, হজরত বিলালের কবিতা শুনে ওই উমাইয়ার লোকগুলো কবিতা পড়া শুরু করতেন। সুবহানাল্লাহ, উমাইয়াকে খবর চলে গেলাম
হযরত বিলালের দিকে সকল মানুষ চলে যায়। উমাইয়া ডাক দিয়ে বলল, ধরে নিয়ে আসো বিলালকে, ধরে নিয়ে আসো। হযরত বিলাল কি যখন ধরে নিয়ে আসার পরে ডাক দিয়ে বলল, উমাইয়া ডাক দিয়ে বলল, বিলাল রে তুমি এমন কি কবিতা পড়ো? তোমার কবিতা শুনে আমার পাশের মানুষগুলো চলে যায়। ও বিলাল, তুমি কি এমন কবিতা পড়ো রে বিলাল? হযরত বিলাল ডাকতে বলল, উমাইয়া দুনিয়ার কোন কবিতা নয়, আমি যেই কবিতা পড়ি সেই কবিতার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাকতে বললেন, উমাইয়া আমি সেই কালিমা পড়ি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এই বলে আমি ঘোষণা দিই, উমাইয়া উমাইয়া ডাকতে বলল, তুমি আমার বাড়িতে আর কাজ করতে পারবে না, তোমার যা ছিল সব নিয়ে নিব। হযরত বিলাল ডাকতে বলল, সব দিয়ে দিব, তবে সব চাইতে দামি ঈমানটা দিব না, ঠিক কিনা বলেন? সব দিয়ে দিব না উমাইয়া, আমি দামি ঈমানটা দিব না, কেন আমি সব চাইতে দামি ঈমানটা দিব না। উমাইয়া মরুভূমির বালুর উপরে হযরত বিলালকে চিত করে শোয়া দিল, আর তার হাতে চাবির কাঁটা পুঁতে দিল, বাম হাতে চাবির কাঁটা পুঁতে দিল মরুভূমির বালুর উপরে, তপ্ত বালুর উপরে। এই বালুর উপরে হযরত বিলালকে যখন কাঁটা গুলো পুঁতে দেয়, হযরত বিলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। হযরত বিলালের মুক্তি একটি শব্দ শুধু বের হয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বিলাল একটি শব্দ আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক। ও মাইয়া যতই মর নারী, ও মাইয়া যতই নির্যাতন করো যতই মারো, আমি সেই কালেমা ছাড়তে পারবো না, আহাদ আল্লাহ এক আল্লাহ এক, আমার আল্লাহ রে ছাড়তে পারবো না। ও মাইয়া ডাল পাতা দিয়ে যখন হযরত বিলালের মুখের উপরে যখন লাথি মেরে দেয়, দাঁতগুলো যখন আল্লাহর জমিনে খুশি যায়, শুধু একটি শব্দ আহাদ আহাদ শব্দ বের হয়, আহাদ শব্দ বের হয়, হযরত বিলালের জ্ঞান হারাইয়া যায়। ও যুবক গিরের কাঁটা লাগো, ও আমার পূর্বের গ্রাম ওর বন্দারের বাবনেরা, একটু দিলের কাঁটা লাগাও রে বাবা, আজকে যদি আমি এখানে মারা যাই আমার রাস্তা বাড়িতে যাবার আগে বাড়িতে আমাকে বিদায় দিবার জন্য গরম পানি শুরু করে দিবে, বাজারে সাদা কাপড়টা রেডি হয়ে যাবে, মসজিদের খাটটা রেডি হয়ে যাবে। এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। হযরত বিলাল যখন অজ্ঞান হয়ে গেল, হযরত মক্কারের কাছে খবর ছড়িয়ে গেল, হযরত মক্কার লোক শুরু করলেন, উমাইয়াকে ডাকতে বলল, উমাইয়া কিসের বিনিময়ে হযরত বিলালকে ফিরিয়ে দিবে, কি চাও তুমি, কিসের বিনিময়ে দিবা? চুক্তিবদ্ধ হয়ে গেল চুক্তিবদ্ধ হয়ে গেল হযরত বিলাল, আজ্ঞান হয়েছে
হয়ে যাও ভক্ত কাঁধে করে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল সুবহানাল্লাহ। হযরত নবীর আলোকে যখন নিয়ে যায় আল্লাহর নবীর সামনে, হযরত বিলাল কোন চোখ খুলতে পারে না। আল্লাহর নবী যখন পাড়িগুলো ছিঁড়েন, হযরত বিলালের গান ফিরে আসে। গান ফিরে আসার পরে হযরত বিলাল দপদার করে চোখের পাড়িগুলো ছিঁড়ে দেয়, দপদার করে চোখের পাড়িগুলো ছিঁড়ে দেয়। আমার নবী দয়ার নবী, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী ডাকতে বলল, আমার দয়ার নবী মায়ার নবী ডাকতে বললেন, বেলাল রে কাঁদিস না রে বেলাল, বেলাল কাঁদিস না রে বেলাল, আমি নবী আমার কদমে মাথাটা লাগাইয়া দে রে বেলাল। সুবহানাল্লাহ। আর বেলাল চোখের পানি ফেলিস না রে বেলাল, আয় আমি নবী আমার কদমে আয় রে বেলাল, তোর মাথাটা আমি নবী আমার কদমে লাগাই দে। বেলাল জীবন দিলি রক্ত দিলি রে বেলাল, ইমান আনতে গিয়ে বেলাল সব দিয়ে দিলি, তবে ইমান দিলি না রে বেলাল, ইমানটা দিলি না রক্ত কত দিলি। আমি নবী আমার কদমে মাথাটা লাগাই দে, আমি নবী আমার কদমে মাথাটা লাগাই দে। হযরত বিলাল সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ও মায়ের আল্লাহ, তুমি তো হায়াতের মালিক না হতা, মৌতের মালিক না হতা গো আল্লাহ, আমাকে উমাইয়া বাস্তি দিতুম না, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, তুমি আমারে জীবিত করে গেছো। আর আল্লাহ কোরআনের শরীরে গেলাম, ও আমার যুবক বন্ধু গোরা সোনা, আল্লাহর কোরআনের জন্দার জীবন, আমার গুরুপীর গ্রাম আসুন, এই গোরস্থান আপনাকে চলে যেতে হবে, এই গোরস্থান শেষ ঠিকানা হবে, হবে না নাকি বল, কবর হবে আসর বাড়ি, কবর শেষ ঠিকানা, কবর হবে আসর বাড়ি, কবর শেষ ঠিকানা, শেষ নিধানের বিছানা যে রবে পড়িয়া, কবর হবে আসর বাড়ি, কবর শেষ ঠিকানা, কবর হবে আসর বাড়ি, কবর শেষ ঠিকানা, ঠিক কিনা বলে। কোরআনের বিজয় আসবে না আসবে না, কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন, ঠিক না, কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন, নাস্তিক বাতিল আতঙ্ক হবে যেদিন, কোরআনের বিজয় ঘটবে সেদিন, কোরআনের বিজয় ঘটবে সেদিন, কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন, কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন। লিল্লাহি তাকবীর, এটা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমরা চলে যাও মা ফাতিমা জোহরার বাড়িতে, ইমাম হযরত ইমাম হাসান হুসাইন ঘুমাইছে, তারা কি জানতো হযরত বেলাল মসজিদের মিনারে আজান দিবে না? হযরত বেলাল কে ডাকার জন্য হযরত ইমাম হাসান হুসাইন দুইজন মিলে রওনা করলো। হযরত সালমান ফার্সি ডাকতে বলল, আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হাসান হুসাইন, যাও তোমরা বেলাল চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে। হযরত বেলাল কি ডাকতে বলেন, আজান দাও রে আজান দাও মসজিদের মিনারে আজান দাও, মসজিদের মিনারে আজান দাও। হযরত বেলাল ডাকতে বলল, আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হুসাইন, আমি আজান দিব না রে, আমি আজান দিব না, যেই আজান আল্লাহু আকবার বললে আমার কলিজার নবী মায়ার নবী চেহারা নবী বেলাল দেখতে পাই না। হযরত বেলাল ডাকতে বলল, ও নানার বাচ্চি বলেছে নারী পুরুষরা ঘর থেকে বের হয়েছিলো, আবার বলেছে সকল মানুষ গোলা মক্কা নগরীর সবাই বেলালের কণ্ঠে আজান শোনার পরে বের আসলো, আশহাদু আল্লা মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে হযরতে বেলাল আবার পড়ে গেছে, আবার চোখে মুখে পানি গুলো ছিটায়, আবার পানি ছিটানো হয়, জ্ঞান ফিরাবার ডাক দেবো না, আমি আজান দিব না, প্রথমে আল্লাহু আকবার বলেছিলাম, আমার দয়ার নবী মায়ের নবীর চেহারা দেখতে পেলাম না, আমার নবীর চেহারা গান দেখতে পেলাম না, না আমি আর আজান দিব না। হযরতে বেলাল নবী রওজায় কাঁদে, আ নবীর পাগল কে আছো? আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ألا تانا شمعين باب جنجنا وانترغطا رب العالمين نتون برشيا برستانين ونتي قلبين رب العالمين بشال تفسير القرآن ما في القلة رب العالمين ألا تانا তোমার বান্দা বান্দিগুলো আল্লাহ সকল কাজ ছেড়ে তোমার কোরআনের ময়দানে আসলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমার পূর্বে কথা বলে ধন্য করেছে, রাব্বুল আমিন তরুণ আর উচ্চ এই চাপাই নবাব পুঞ্জের কিছু সন্তান মাওলানা রেজাউল করিম জিহাদি ভাই আমার কলেজা দিয়ে কথা বলেছে, মাওলানা কথা বলেছেন মাওলানা আব্দুল্লাহ ফয়জি ভাই আমার শরীরিত কণ্ঠে কোরআনের কথাগুলো বলেছেন আল্লাহ। আমার পরে আসছেন আল্লাহ রব্বুল আমিন হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন
বগুড়ার কি সন্তান রব্বুল আলামিন এত সুন্দর মনের মানুষ, সাদা মনের একজন আলেম গো মাওলা, রব্বুল আলামিন আমার প্রিয় ভাইটাকে কবুল করে সল্লাম কতগুলো আল্লাহ কবুল করে না। আজকের মিডিয়া বন্ধু আল্লাহ বগুড়াকে কষ্ট করে আল্লাহ ওয়াজ মিডিয়া এসেছে, আল্লাহ কবুল করে নাও, দিনের জন্য কবুল করো আমার প্রিয় ভাইটাকে আল্লাহ। আল্লাহর আয়োজন করেছে আমার কমিটির ভাইরা দেখলাম যুবকেরা কত কষ্ট করলো গো মাওলা, আল্লাহ যুবকদের ভালোবাসা দেখলাম আলেমদের জন্য, রব্বুল আলামিন আল্লাহ নতুনবার রশিয়া আল্লাহ এলাকার মানুষ কোরআনের জন্য জীবন বিলায় দিতে পারে গো আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ এই গুরুস্থানে যারা ভূমি আছে রব্বুল আলামিন সকল কবরবাসী গুলো মাফ করে দাও গো আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে বুকে ব্যথা নিয়ে মাফ করে গো আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমার কলিজার মাফস্ত গো মাওলা, আল্লাহ আজকে মাহফিলে এসেছি কষ্ট করে, আল্লাহ আমার মা পায়ের ব্যথা সুস্থ যাদের মা সুস্থ দান করে দাও, আল্লাহ মাহফিলটা কবুল করে নাও, আমার মা বোন আমার কলেজের যুবকেরা আমার ফিরে এসেছে আল্লাহ সকলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করো, আল্লাহ মাহফিল কবুল করো।